আপনার নবী আমার নবী নূরে নবী দয়া নবী হুজুর আমার ইন্তেকালের কয়েকদিন আগে আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ দিগকে ডাক দিলেন। সাহাবীগণ দিগকে ডেকে আল্লাহ নবী বললেন, শোনো তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ নবীর ডাক শুনে সাহাবীগণেরা আল্লাহ নবীর নিকটবর্তী হয়ে গেল। আমার নবী নূরে নবী বললেন, ও আমার সাহাবীগণেরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, আমি পরকালে পাড়ি দেব, আমি আখেরাতে চলে যাব। তোমাদের যেটা ডাকার বিষয় আমি এই জন্য তোমাদিগকে ডাকলাম, তোমাদের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার লেনদেন কথাবার্তারা ইত্যাদি চলাফেরা তোমাদের সঙ্গে দীর্ঘ সময় আমার অতিবাহিত হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে আমার লম্বা জীবন তোমাদের সঙ্গে আমার কেটে গিয়েছে, আমার এই লম্বা জীবনের ব্যাপারে তোমাদের সঙ্গে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তোমরা আমার কাছে ব্যাপারটাকে বলো, আমি তোমাদের সঙ্গে মীমাংসা করে আমি কবরে চলে যেতে যাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারুর সঙ্গে কোনো ব্যাপারে আমি ঋণে থাকতে চাই না, আমি ঋণ মুক্ত হয়ে আমি আখেরাতে পাড়ি দিতে চাই। ও মাইজানেরা, কি নবী দেখে, কি আখলাক, কি আদর্শ! আমার আল্লাহ পাক কোরআন পাকে বললে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, এত সম্মান নবীকে দিয়েছেন, উত্তম চরিত্র, উত্তম আখলাক তার ভিতরে ছিল। নবী বলছেন কথাবার্তারা দেনা পাওনা আর্থিক লেনদেন চলাফেরা এই যে তোমাদের সঙ্গে আমার এই লম্বা সময়টা অতিবাহিত হয়েছে, না জানি কার সঙ্গে কি হয়ে গেছে, আমার পিছনের সব কথা হয়তো আমার মনে নাই, যদি আমার কথাবার্তায় মনে ক্ষুণ্ণ হয়ে থাকো আমাকে বলো, আমি মাপ চেয়ে নেব। যদি আমার কাছে কেউ কিছু পেয়ে থাকো, আমি যদি আমার কাছে ঋণী হয়ে থাকি, সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, আমি ঋণ মুক্ত হয়ে আমি আল্লাহ পাকের আখরাতে পাড়ি দিতে চাই। ও মাই জানেনা, আল্লাহ নবী হুজুর আমার যখনই এই কথা বললেন, আমি পরকালে পাড়ি দেব, আমি আখরাতে চলে যাব, তোমরা আমার কাছে দেনা পাওনা হিসাবে যদি কেউ কিছু পেয়ে থাকো আমাকে বলো, আমি সেটা বোঝাপড়া করে আমি কবরে চলে যাব। আল্লাহ নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কিরামদের ভিতরে কান্নার রোদ জারি হয়ে গেল, কান্না চালু হয়ে গেল, সাহাবায়ে কিরামেরা কানতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাদিগকে এতিম করে দুনিয়াতে চলে যাবেন, আপনি বিদায় হয়ে চলে যাবেন, আপনি যাবার আগে আপনি কি দেনা পাওনার কথা আমাদিগকে বলছেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা ছিলাম পথহারা, আপনি আমাদিগকে রাস্তা দেখিয়েছেন, আমরা ছিলাম জাহান্নামের দিকে, আপনি আমাদিগকে জান্নাতি করেছেন হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কাছে ঋণী নন, বরং আপনি যা করেছেন আমাদের জন্য আমরা আপনার কাছে ঋণী হয়ে রয়েছে হুজুর, আপনি চলে যাবেন এই দুঃখে আমরা মরছি, আবার আপনি দেনা পাওনার কথা বলবেন না। আল্লাহ নবী বললেন, না বলো না, দেখি তোমরা আমার কাছে কেউ যদি কিছু পেয়ে দেখো আমাকে বলো, আমি ঋণটাকে শোধ করে কবরে যেতে চাই। সাহাবীরা যখন আল্লাহ নবীকে এই রকম মায়ার কথা শোনাচ্ছিলেন, হুজুর আপনি দেনা পাওনার ব্যাপারে কিচ্ছু বলবেন না, কথাবার্তা লেনদেন হুজুর সর্ববিষয়ে আমরা আপনার কাছে ঋণী, আপনি নন, হুজুর আপনি কথা বলবেন না। সাহাবীরা মেরা কেঁদে কেঁদে আল্লাহ নবীকে যখন এই কথা শোনাচ্ছিলেন, সাহাবাদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে
গিয়ে আল্লাহ নবীর বিপক্ষে একটি অভিযোগ আনলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কাছে একটা ব্যাপারে পাওনাদার, আপনি আমার কাছে ঋণী হয়ে আছেন। তুমি খুব আমাকে উপকার করলে, বলো তোমার ঋণটা কি, তুমি আমার কাছে কি পাবে বলো। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি এক তারিখে আপনি আমার পিঠের উপরে চাবুকের আঘাত করেছিলেন, চাবুকের আঘাত করেছিলেন হুজুর, ওই চাবুকের বদলামে আপনার কাছ থেকে পিঠে যায় হুজুর, আপনি আমাকে চাবুক মেরেছিলেন, ওই চাবুকটা মেরে আমি আজকে আপনার থেকে শোধ নেব। আল্লাহ নবী একবার মুস্কে হাসি দিলেন, আল্লাহ নবী খুশি হলেন, মুস্কে হাসি দিলেন। ও ভাই জানেনা নবীর উম্মত, উম্মতিরা শুনে রেখে দাও, নবীর কি সুন্দর আদর্শ দেখো, নবীর কি আখলাক দেখো, নবীর ভিতরে কি নম্রতা দেখো। আল্লাহ নবী শুনে হাসলেন। অন্যান্য সাহাবী কেরামেরা ওই সময় তারা বললেন, আমাদের সাথে সঙ্গী ভাই আক্কাস, তুই আল্লাহ নবীর বিপক্ষে কি অভিযোগ করলি, আল্লাহ নবীর বিরুদ্ধে কেন এইরকম তুই বললি, আল্লাহ নবী যদি তোকে সত্যি মেরে থাকে চাবুক, তুই আল্লাহ নবীকে মাফ করে দে, আল্লাহ নবীকে তুই মারিস না, আল্লাহ নবীকে তুই ক্ষমা করে দে। সাহাবে কেরামেরা আক্কাসের সামনে আসলেন, আক্কাসের সামনে এসে হযরতে আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বিচলিত হয়েছিলেন। হযরত আক্কাসের সামনে এসে পিঠখানা বাড়িয়ে দিলেন, পিঠটা বাড়িয়ে দিয়ে বললেন, ও আমার সাথী ভাই হযরতে আক্কাস, আল্লাহ নবী যদি তোমাকে একটা চাবুক মেরে থাকে, তুমি আমার পিঠ দিয়ে, তুমি আমার পিঠের উপর দিয়ে যত খুশি তুমি চাবুক মেরে তুমি প্রতিশোধ নিয়ে নাও, তবে আল্লাহ নবীকে তুমি মাফ করে দাও, আমার নবীকে তুমি প্রহার করো না, আমার নবীকে তুমি মেরো না, আমার নবী বিদায় কথা শুনিয়ে আমাদের দিন আমাদের হৃদয়টা চুরমার করে দিয়েছে, আল্লাহ নবীর উপরে তুমি আর মেরো না। হযরত আলী পিঠটাকে বাড়িয়ে দিলেন মাঠটা খাওয়ার জন্য। ও ভাই জানেরা আল্লাহ নবী ওই সময় বললেন, হে হযরত আলী, তুমি আমার জামাত হও তা কি হয়েছে, তুমি কেন এরকম করো, হে আলী তুমি সতর্ক হয়ে যাও, আমি আমার সাহাবী কাজের কাছে আমি ঋণী হয়ে আছি, তুমি নয়, ওই ঋণটা আমাকে তুমি বুঝতে দাও, ওই ঋণটার বোঝা পড়া আমার সঙ্গে আমার সাহাবী হযরত আক্কাসের হবে, তুমি এর ভিতরে ঢুকো না। কি বুঝলেন, আমাদের মতো নেতা, সামান্য মেম্বার, এই সামান্য প্রধান, গরিব দুঃখী অসহায় মানুষের ভোট পেয়ে এই সামান্য পদ যারা পেয়েছে, এদের বিরুদ্ধে কেউ কথা বললে কি তার পথে তার ঘরে চাল থাকবে না, গ্রাম ছাড়া হতে হবে। এই ফুসকে নেতাদের এই চরিত্র কি, এই ফুসকে ফুসকে নেতাদের এই চরিত্র। আর আমার নবী, হ্যাঁ, তিনি রাষ্ট্রীয় নেতা এবং নায়ক ছেলে, তিনি চাইলে না থাপ্পড় মেরে তাকে হটিয়ে দিতে পারতেন, কিন্তু এই তো নেতা, এই যিনি মুসলমানের নেতা একজন, কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানের নেতা। এখানে একটা কথা বলে দেই, খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়, অনেক মুসলমান পার্টি করে, আলহামদুলিল্লাহ করতে পারে, ঠিক আছে, কিন্তু পার্টি করতে করতে অনেক সময় বক্তব্য বলে আমি অমুকের সইনি, মুসলমান কি পুরুষ নেতা কি নারী নেত্রী উভয় বক্তব্যের ভাষণে মাঝে মধ্যে বলে আমি ওই দলের সৈনিক, হারামখোর ওই দলের সৈনিক, তোমার পিছনের ইতিহাস দেখলে তুমি তিন চারটে দল পাল্টিয়েছো,
তুমি দলের সৈনিক, আবার এক্ষুনি দল হেরে গেলে অন্য দলে আবার খাওয়ার জন্য ঘুরুঘুরি করবে, দলের সৈনিক। কুফরি কথা, শয়তানি কথা, বেঈমানি কথা, খবরদার কোনো মুসলমান এই কথা বলবে না। এই কথা রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ঈমান বাঁচানোর কথা বলছি, ঈমান বাঁচানো। আপনি সৈনিক হবে ইসলামে, আপনি সৈনিক হবে নবী পাকে, আমি আবার দলের সৈনিক তার মানে? ও মানে জানে না তো আল্লাহ নবী রাষ্ট্রীয় নেতা নায়ক ছিলেন, আল্লাহ নবী বললেন আলী তুমি সরে যাও না, গলিও না গা, এর ভিতরে ঢুকো না, আমি আমার সাহাবী আকাশের কাছে ঋণী, ঋণটা আমাকে শোধ করতে দাও। কি উত্তম আদর্শ দেখেন আল্লাহ নবী। ওই সময় বললে আমার সাহাবী আকাশ তোমার কোনো ভয় নাই, আমি রসূলুল্লাহ তো জীবিত আছি, তুমি এগিয়ে এসো, চাবুকটা হাতে নাও, আমার উপরে তুমি প্রহার করো, আমার উপরে তুমি মারো, তুমি আমার উপরে মেরে তুমি ওই চাবুকের প্রতিশোধটা তুমি নিয়ে নাও, বদলাটা তুমি নিয়ে নাও, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, আমি রসূলুল্লাহ জীবিত রয়েছি, আমি তোমার কাছে ঋণী, তোমার সঙ্গে বোঝাপড়া, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আল্লাহ নবী হযরতে অক্কাস রাদিয়াল্লাহু তাআলা নুরাতে চাবুক তুলে দিয়ে আল্লাহ নবী পিঠখানা বাড়িয়ে দিলেন, মেরে না বদলাটা নিয়ে না। ওই সময় হযরতে অক্কাস আল্লাহ নবী বিরুদ্ধে আবার দ্বিতীয় একটি অভিযোগ দায়ের করলেন, আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি আমাকে যে সময় চাবুক মেরেছিলেন ওই সময় আমার গায়ে কোনো পোশাক ছিল না, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আপনি আমার চামড়ার উপরে, আপনি আমার স্কিনের উপরে আপনি চাবুক আঘাত করেছিলেন হুজুর, আপনার গায়ে যে জামা, আপনার গায়ে যে বস্ত্র রয়েছে হুজুর থাকলে হবে না, আপনার খালি গা করতে হবে, ওই খালি চামড়ার উপরে পিঠের উপরে আমি আক্কা চাবুক মেরে আদায় করব। আবার একটা অভিযোগ করলেন আল্লাহ নবী দ্বিতীয়বার আমার একবার মুসকে হাসি দিলেন, আল্লাহ নবী বললেন আকাশ তুমি কি বলো, আমি আমার শরীরটাকে ঢেকে রাখি আব্রু করি, কাউকে আমার শরীর আমি দেখতে দিই না। নবী বলছে যে সময় যে সমাজে আজ আমাদের মধ্যে মা বনে রাগা এত লম্বা চওড়া কাপড় পরার পরে কিভাবে অঙ্গগুণ দেখা যায়, কি 12 হাত 13 হাত নাই 10 হাত তো কমপক্ষে, শাড়িগুলো পরে তবুও সব অর্ধেক অর্ধেক ফাঁকা, ঠিক কিনা? হাইরে ও মাই জানে না, ও পুরুষেরা, ও পিতারা, ও মহিলাদের স্বামীগণেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী বলেছেন কলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, হায়া লজ্জা শরমটা হলো ঈমানের একটা অংশ। হায়া লজ্জা নেই তার ঈমান নেই, অজবুতছে বৌদেরকে খালি ফাঁকা করে ঘোরাও না, খুব ভালো হচ্ছে। তুমি যে দাইয়স কোন পুরুষ যদি তার মেয়েকে, তার স্ত্রীকে, তার বোনকে যদি আব্রু গুণে রাখতে পারে, ওই ব্যক্তিটাই তো দাইয়স। ওই মহিলাটা বিপর্যয়ে একা জাহান্নামে যাবে না, ওর বাপ, ওর ভাই, ওর পিতা সবকে নিয়েও ঢুকবে, চারজনকে, একটা মহিলা চারজনকে নিয়ে ঢুকবে। তো আসে যে কথা বলছিলাম, আল্লাহ নবী হাসলেন আবার মুসকে, আমি আমার শরীরটা কাউকে দেখাই না, কিন্তু আমার সাহাবী আকাশ যখন অভিযোগ করলো তখন তো আমার শরীরটা ওনাকে দেখাতেই হবে। তবে আল্লাহ নবী বললেন আকাশ তুমি শোনো, এই প্রকাশ্য ভাবে নয়, এই দিবালকে নয়, আমার শরীরটা তোমাকে একাই দেখাবো, আর অন্য কাউকে নয়, তুমি আমার রুমের মধ্যে চলে এসো, আমার ঘরের মধ্যে চলে এসো, যেখানে আমি থাকবো আর তুমি থাকবে, তৃতীয় পক্ষ কেউ থাকবে না, এমনটা জায়গা চলে এসো। আল্লাহ
নবী হযরতে আক্কাসকে ডেকে নিয়ে এর মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবী জামাটা খুললেন, পিরহানটা খুললেন। আল্লাহ নবী পিরহানটা খুলে হযরতে আক্কাসকে বললেন, ও আমার সাহাবী আক্কাস, তুমি চাবুক নিয়ে চলে এসো, চাবুক নিয়ে তুমি চলে এসো, আমার পিঠের উপরে তুমি চাবুক মেরে তুমি প্রতিশোধটা নিয়ে নাও। ও মাইদালেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, পর্দা মসজিদে মায়েরা বোনেরা কান গড়া করে শুনে রেখে দাও, নবীর কি আদর্শ, নবীর কি আখলাক, নবীর কি উত্তম পন্থা দেখে। আল্লাহ নবী যখন বলেন আক্কা চলে এসো আমাকে মারো, ওই সময় হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হাতে ছিল, ওই চাবুকটা ছুঁড়ে ফেলে দিলেন, চাবুকটা নিয়ে দূরে ফেলে দিলেন। আল্লাহ নবী যখন খালি গা, আল্লাহ নবীর খালি পিঠ যখন দেখতে পেলেন, হযরতে আক্কাস চাবুকটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পিছন দিয়ে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর গর্দানের উপরে, আল্লাহ নবীর গর্দানের উপরে মোহরে নবুয়াত, নবীদের সিল মোহর যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল, ওইখানে হযরতে আক্কাস আল্লাহ নবীকে জড়িয়ে ধরে ঠোঁট দিয়ে বারে 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 আল্লাহ নবীর মোহরে নবুয়াতে চুমা দিতে থাকে, চুমা দিয়ে দিয়ে চুমা দিয়ে দিয়ে চুমা খেয়ে তৃপ্তিটা আশাটা মিটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কদমে লুটিয়ে বলল, আল্লাহ নবীর পা দুখানা জড়িয়ে ধরল, আল্লাহ নবীর পা দুখানা জড়িয়ে ধরে হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার উপরে মিথ্যা দাবি করেছি, হুজুর আপনি আমাকে কোনোদিনই মারেন নাই, চাবুক মারেন নাই, হুজুর আমি মিথ্যা দাবি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, অনেকদিন ধরে আমার হৃদয়ের ভিতরে একটা ইচ্ছা ছিল, একটা আশা ছিল, সেটা হলো আপনার মোহরে নবুয়াতটা একবার চেয়ে চেয়ে দেখব, আপনার মোহরে নবুয়াতে একটু চুমা খাবো হুজুর, বহু দিনের আশা আকাঙ্ক্ষা আমার হৃদয়ের ভিতরে ছিল, কিন্তু না আমি এত চেষ্টা করি, কোনোদিন আমি আপনাকে খালি গায়ে দেখতে পাই না, কোনোদিন আপনাকে আমি খালি গায়ে দেখতে পাই না, হুজুর মনের আশা মনেই রয়ে গেল, আবার আপনি রেসেননি, আপনি বিদায় খোদা শোনালেন, আপনি বিদায় হয়ে যাবেন, তাহলে আমার আপনার ওই মোহরে নবুয়াতটা চোখে দেখা হবে না, চুমু খাওয়া হবে না, হুজুর এই সুযোগটাকে আমি কাজে লাগাবার জন্য আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছি, হুজুর আপনি আমাকে মারেন না, শুধু চুমা খাবো বলে এই আমি মিথ্যা কথা বলেছি। ও মাইজানেরা, আল্লাহ নবী ওই সময় হযরতে আক্কাসকে নিচে থেকে তুললেন, আল্লাহ নবী তুলে বললেন, আমার স্বামী আক্কাস আমি তোমাকে মাপ করে দিলাম, তবে আক্কাস তুমি শোনো, এমন একটা জায়গায় তুমি সম্মান করলে, এমন একটা জায়গায় তুমি চুমা দিলে, এমন একটা জায়গা তুমি মহাব্বত করলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জানিয়ে দেই, তোমার তরে তোমার জন্য চিরতরে সাত জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, তোমার জন্য আট আল্লাহ দয়া জান্নাত অজীব হয়ে গিয়েছে। ও সামি আক্কা শোনো, তুমি বড় সম্মানীয় জায়গায় তুমি মহাব্বত করলে, আল্লাহ নবী যখন আক্কাসকে নিয়ে ঘরের ভিতরে আছে, বাইরে সাহাবে কেরামের সব কেঁদে জারে জার হয়ে যায়, সকলেই কাঁদতে থাকে, আল্লাহ নবীর সঙ্গে আমাদের সাথী সঙ্গী ভাই কি বাজে ব্যবহার করলো, সকলেই চিন্তায় চিন্তিত, কিন্তু আল্লাহ নবী হযরতে আক্কা যখন বেরিয়ে এলো, পরে খবর
খবরটা শুনল আকাশ আল্লাহ নবীকে আঘাত করেন না, আল্লাহ নবীকে মারেন না, আল্লাহ নবী মরে নবুয়তে চুমা দিয়ে ফিনছে। সাহাবায়ে কেরামেরা হযরতে আকাশকে ওয়েলকাম সুস্বাগতম তখন জানাতে লাগলো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আসেন, নবী তালি কত সতর্কতা ছিলেন দিনা পাওনার ব্যাপারে, ইন্তেকালের আগে ওফাতের আগে সাহাবে কিরাম দিগকে দেখে বললেন বলো আমার ব্যাপারে কষ্ট পাও, বলো লেনদেনে যদি কেউ আমার কাছে পাওনাদার হয়ে থাকে যদি ঋণী থাকে বলো, হ্যাঁ যদি আমার কোথায় কষ্ট পেয়ে থাকো তাও বলো, সব বিষয়ে নবী মাপ চেয়ে নেওয়ার জন্য তাদেরকে ডাকলেন। হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ কি চমৎকার, আমরা বান্দা কোনো খবর নেই, এ দোকানে বাকি ও আর বাকি দিচ্ছে না, এত খেয়ে ফেলেছি আবার পরের দোকানে ধরেছি, সেও এত খেয়ে ফেলেছি ও দিচ্ছে আর অন্য দোকানে, কি হালখাতায়ও পেমেন্ট নেই, যদি রাস্তায় ধরে, যদি রাস্তায় ডেকে বলে কি গো এত টাকা বাকি করলে, হালখাতায় চিঠি করলাম তাও এলে না, টাকাটা দাও কতদিন ঘুরাবে আর কতদিন ঘুরাবে, যদি একটু বেশি বলে আবার মেজাজ কি, পাওনাদার যে পাবে তাকে দেনাদার ধমক দিচ্ছে, ও ঋণ করেছে ও দেনায় জর্জরিত, আবার উল্টো ধমক, এই টাকা পাবি তো কি হয়েছে জোগাড় জোগাড় নিয়ে কেন চাইবি, দেরি কর সময় মতো দেব, খবর নেই ধার করলো ঋণ করলো কর্জ করলো সব করলো, আবার চাইলে আবার তার উপর আবার হরকার, ছি তাওবা আস্তাগফিরুল্লাহ, তুই মানুষ না অন্য কিছু, তোমার থেকে একটা ফকির তো অনেক উত্তম, এই করতে করতে তুমি ঋণ শোধ করলে না, কি বাহাদুরি কাজ করলে, ঋণ শোধ করলে না তুমি, দেনা মিটালে না, আল্লাহর হুকুম হয়ে গেলে তুমি মারা গেলে, লাশ সামনে রেখে ক্ষমা চাচ্ছে মাফ করে দিও, ইমাম সাহেব ভাটি ইমাম তো 10,000 টাকা মাইনে দিয়ে রেখেছে না, মাফ করে দিও ক্ষমা করে দিও ক্ষমা, হ্যাঁ টাকা থাকতে ঋণ শোধ করোনি তুমি, ক্ষমা চাইছো, লজ্জা করা দরকার ছিল, আসেন সতর্ক হবেন, নবী নিজে সতর্কতা হয়েছে কি বুঝলে, তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল, ও ময়দানেরা এই প্রসঙ্গ একটু বলবো, জানবেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক নামাজ পড়া, আল্লাহ পাকের হক রোজা করা, আল্লাহ পাকের হক পয়সনে যাকাত দেওয়া, আল্লাহ পাকের হক পয়সনে কুরবানি দেওয়া, আল্লাহ পাকের হক আপনার অর্থ হলে গরিব দুঃখীকে তাদেরকে দান দান করা, এগুলো আল্লাহ পাকের হক, এই হকে যদি কম বেশি হয়ে যায় আল্লাহ আপনি মাপ চেয়ে নেবেন, আল্লাহ তো আপনাকে মাপ দেবেন,
তিনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা গুনাহ করেছো, বান্দা অপরাধ করেছো, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, যাকাত ছেড়ে দিয়ে অন্যায় করেছো, বান্দায় নৈরাশ হয়ে যেও না, আমার কাছে খুলুসিয়াত অন্তরে তওবা করো, আমি আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দেব, আল্লাহর ওয়াদা। ও ভাই জানে না, তাই রোজায় কম হয়ে গেছে, নামাজে কম হয়ে গেছে, জাকাতে কম হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চান, তিনি মাপ দেবেন। কিন্তু হুকুকুল ইবাদ, বান্দার সঙ্গে যদি আপনি বোঝাপড়া খারাপ করেন, ইত্যাদি যদি হক মারেন, আপনি পিতা মেয়ের হক মারলেন, ছেলের নামে লিখে দিলেন মেয়ে পাবে তার, হক মারলেন আপনি পিতা, এক ছেলের বেশি দিলেন, এক ছেলের কম দিলেন, হক মারলেন, কি আপনি বাড়ির বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বড় ভাই বেশি করে মাল গুছিয়ে নিলেন, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, কোনো তওবায় কাজ হবে না, আস্তাগফিরুল্লাহ হবে না, কি তওবা থাকবে না, ওখানে ও তওবা হলো যার থেকে হক মানেছো ফিরিয়ে দাও, তা না যদি দাও কিন্তু কিয়ামতে তোমার খবর রয়েছে, কিয়ামতে তোমার খবর রয়েছে, হক মারা মানে জুলুম করা, অত্যাচার করা জানবে। আল্লাহ নবী বললেন আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। সাহাবে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এক কথা তিনবার বললেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, যে কথার অর্থ হলো ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, যে ব্যক্তির অত্যাচারে তার পাশের বাড়ির নিরাপদে থাকে না, যে ব্যক্তির অত্যাচারে তার পাশের পাড়ার মানুষ নিরাপদে থাকে না, ওই ব্যক্তি কখনো মুমিন নয়। এমন মানুষ আসতো ও সম্পদে হক মারে, সম্পদ হক মারে অত্যাচার করে, এবং তার উপরে টর্চার করে অত্যাচার করে, তাকে দুঃখ কষ্ট দিয়ে অত্যাচার করে, সব অত্যাচারের খাতা, অত্যাচারের সব দলভুক্ত। ও ভাই জানে না, এই জন্য হক মারা চলবে না, মানুষের উপরে অত্যাচার চলবে না, খবরদার জেনে রাখবেন, জেনে রাখবেন আল্লাহ নবী বলেছেন লা ইরহামুল্লাহ, আল্লাহ পাক ওই মানুষের প্রতি কখনো দয়া করবেন না, মাল্লা ইরহামুন নাস, মানুষটা যখন অন্য মানুষের উপরে দয়া না করে, তাহলে আল্লাহ দয়া পেতে চাও, আল্লাহর অনুগ্রহ যদি পেতে চাও, তাহলে তোমাকে অন্যকে দয়া করতে হবে, অজবুচ্চ মানে হুজুর ভিটামিন অস করেন, ভিটামিন অস, এসব অস করলে তো গায়ে পড়ে যাবে না, এসব অস বাদ দেয়, কোন কাজ করলে লাখ লাখ নেকি, কোন কাজ করলে কোটি কোটি নেকি, দান দান করলে বস্তা বস্তা নেকি, হুজুর ওইসব অস করে, কি গো বস্তা বস্তা নেকি অর্জন ঠিকই আছে, আর খারাপ কাজ করলে বস্তা বস্তা নাকি সব বেরিয়ে চলে যাবে, কি লাখ লাখ কোটি কোটি নাকি সব ফুরিয়ে চলে যাবে, সেইগুলো তো আমি মানা করছি, ফুটো বন্ধ করছি, আমি কি ফুটো ছিদ্র বন্ধ করছি, বিরাট বলছি ফুটো আছে, যত পানি দেন থাকবে না, বেরিয়ে যাবে, অনেক আমল, সুবহানাল্লাহর আমল ভর্তি ভর্তি, তসবির আমল ভর্তি ভর্তি, কত আমল, কিন্তু এমন কিছু খারাপ কাজ করে ওই ফুটো খারাপ কাজের বিনিময়ে সব ভালো কাজগুলো সব বেরিয়ে যাচ্ছে, এই ফুটো বন্ধ করছে, যদি ফুটো বন্ধ করে নামাজ রোজা হজ যাকাত দান দান যা কম বেশি করবেন ভালো জায়গায় গচ্ছিত থাকবে, আর যদি ফুটো করে দাও খারাপ কাজ মানে ফুটো কি ফুটো মানে খারাপ কাজ সব হো করে ফুসফুস সব বেরিয়ে চলে যাবে। ও ভাই জানে না, আপনাদের রাগ হবে, এসব আলোচনা করলে সমস্যা রয়েছে, কিন্তু যা তা সকলেই চাই মিষ্টি পছন্দ করতে, ঠিক কিনা, মিষ্টি হেভি কিন্তু তেতো দিলি মন খারাপ, কিন্তু বলেন তেতো এবং মিষ্টি উপকার কোনটা বেশি, বলেন তেতো রক্ত ফিল্টার করবে, শরীরটাকে ভালো রেখে দেবে, আর রক্ত যার শরীরে ভালো তার শরীরটাই ভালো জানবে, যার রক্ত দোষ তার সব গণ্ডগোল যত রোগ তাকে অ্যাটাক করবে, রক্ত যদি ব্লাড ভালো থাকে না
রোগ সব সব পালিয়ে চলে যাবে, কি বুঝলেন? ও ভাই জানেরা ফিরে আসেন হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আল্লাহ আপনি আমাকে সম্মান দিলেন, আল্লাহ আপনি আমাকে ইজ্জত দিলেন, আল্লাহ আপনি আমাকে অনেক মর্যাদা দিলেন। কি মর্যাদা? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তূর পর্বতে কথা বলেছেন, বিরাট সম্মান। সব নবীর এটা নসিবে জুটে নাই। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত থেকে, আল্লাহ পাক আসমান থেকে তাওরাত কিতাব নাযিল করেছেন, নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, আসমানি গ্রন্থ তাওরাত নামক কিতাব নবী মূসার উপরে অবতীর্ণ করেছেন, সম্মান আল্লাহ পাক তার বাড়িয়ে দিয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি আমাকে তো সম্মান দিলেন, আল্লাহ আপনি আমাকে ইজ্জত দিলেন, আল্লাহ কোন কাজের বিনিময়, কোন ভালো কাজের বিনিময় আল্লাহ তো আপনি আমাকে জানিয়ে দেন। আমার আল্লাহ বাপ কি বললেন, হে নবী মূসা তুমি কোন কাজের বিনিময় আমি আল্লাহ বাপ তোমাকে তো সম্মান দিলাম, তোমার সঙ্গে তূর পর্বতে কথা বললাম, আমি তোমাকে আসমানি কিতাব প্রদান করলাম, কিসের জন্য তুমি শুনবে? আল্লাহ পাক আমি শোনার জন্য আপনার কাছে তো জিজ্ঞাসা করি। ও ভাই জানেরা আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী মূসা আলাইহিস সালাম তুমি শোনো, তুমি তোমার বাল্য জীবনে, তুমি তোমার ছোট্ট জীবনে, তুমি ছাগল চোরাতে, তুমি বকরি চোরাতে, ওই সময় ছাগল চোরাতে 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 ছাগলের দল থেকে একটা ছাগল বেরিয়ে গেল, অনেকটা দুধ চলে গেল, তুমি ছাগলটা ধরার জন্য, ছাগলটাকে পাকড়াও করার জন্য ওই বাচ্চা ছাগলে তুমি পিছু ধাওয়া করলে, তুমি ছুটতে থাকলে, ও নবী মূসা তোমার কি মনে পড়ে, তুমি যত দৌড়াও ওই ছাগলটা তত দৌড়াও, তুমি কিছুতেই ছাগলটাকে তুমি নাগালে পাচ্ছিলে না, ছাগলটাকে তুমি ধরতে পাচ্ছিলে না, ওই ছাগলটা ছুটে 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 নিজ ইচ্ছায় যখন পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে যখন ছাগলটা দাঁড়িয়ে গেল, তখনই তোমার পক্ষে সম্ভব হলো, তখন তুমি ছুটে গিয়ে ছাগলটাকে তুমি ধরলে, এতক্ষণ সম্ভব হয়নি। ছাগল যখন নিজে থেকে দাঁড়িয়ে গেল, তখনই তুমি ছাগলের কাছে গিয়ে ছাগলটাকে তুমি তুললে, ছাগলটাকে তুমি তুললে, ধরলে, ধরার সাথে সাথে তোমার মেজাজটা খারাপ হয়ে গেল, এমনি তুমি একটু রাগি, আমার বান্দা তুমি রাগি মানুষ, তোমার রাগটা বেড়ে গেল, ওই ছাগলটার পিছনে এতক্ষণ তুমি ছুটলে, ওই ছাগলটাকে তুমি ধরে ছাগলটাকে নিয়ে তুমি আচার মারতে যাবে, ধরে রাগ হয়ে গিয়েছে তো আচার মারতে যাবে, ছুঁড়ে তুমি মারতে যাবে, এমন সময় তোমার ভিতরে একটি দয়া হলো, তোমার ভিতরে একটি মায়া হলো, সেটা হলে নবী মূসা আলাইহিস সালাম তখনই ভাবলেন, আমি নবী মূসা, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ পাক এই চতুষ্পদ প্রাণীকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ছাগল একটু বাড়ির কিছু খেয়ে ফেললো, অন্যের ছাগল মার, গরু একটা কিছু খেয়ে ফেললো, অবলা জীব তো মার থাকে, আপনারা ভাবলেন না, ওর মালিক ওকে শিখিয়ে দিই, আর ও অবলা জন্তু খেয়ে ফেলেছে, তাড়িয়ে দেন, কিন্তু এইভাবে পুরো পশুদের উপরে করবেন না, দয়া করতে শিখো। নবী মূসা আলাইহিস সালাম রাগ হয়ে গেল, রাগটাকে সামনে নিলেন, মনে মনে বললে গেলেন, আমি নবী মূসা, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি এই ছাগলটাকেও সৃষ্টি করেছেন, চিন্তা করছেন, আমার রব যিনি, এই ছাগলটারও রব তিনি, আমার স্রষ্টা যিনি, ছাগলটারও স্রষ্টা তিনি, তা ঠিক কিনা বলে? নবী মূসা আলাইহিস সালাম ওই ছাগলটাকে আজ ছুরি মারল না, ছাগলটাকে আচার মারল না, ছাগলটাকে বুকে জড়িয়ে নিল, সবর করলে, ধৈর্য ধরলে, আর জেনে রাখবেন ধৈর্য সবরটা ইমানের কিন্তু অর্ধেক অংশ। কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু নিসফুল ঈমান,
ধৈর্য সবরটা হল ইমানের অর্ধেক অংশ। প্রত্যেকটা কাজে ধৈর্য সবর রাখবে, যে মুমিন হবে তার ধৈর্য থাকবে। আর জানবেন যে ঘন ঘন রেগে যায়, ওর ভিতরে শয়তানের বাসা বেঁধেছে, শয়তানের খসলত ওর ভিতরে রয়েছে। ও পাক্কা ইমানদার নয়, শয়তানের খসলত ওর ভিতরে রয়েছে। যিনি ইমানদার হবেন তার ভিতরে ধৈর্য থাকবে, সবর থাকবে। নবী মুসা আলাইহিস সালাম ছাগলটাকে আজান বললেন না, বুকে জড়িয়ে নিয়ে কোলে করে নিয়ে ছুটে 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 চলে এলেন। ছুটে ছুটে চলে এসে অন্যান্য ছাগলের দলের সঙ্গে ওই ছাগলটাকে ছেড়ে দিলেন, ছাগলের দলের সঙ্গে ছোট্ট ছাগলটাকে ছেড়ে দিলেন, মিশিয়ে দিলেন। আমার আল্লাহ পাক বললেন, হে নবী মুসা, তোমার এই বাল্য জীবনের ঘটনা কি তোমার মনে পড়ে? নবী মুসা তুমি শোনো, তোমার ওই বাল্য জীবনে, তোমার ওই ছোট্ট জীবনে, তোমার যে একটা পশুর প্রতি মায়া, একটা প্রাণীর প্রতি যে তোমার দয়া, আমি আল্লাহ পাক তোমার এই কার্যটা, তোমার এই কর্মটাকে আমি আল্লাহ পাক বড় পছন্দ করেছিলাম। আমি আল্লাহ পাক